নমস্কার, আমি কল্যাণী। কল্যাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য আবারও একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে মূলো শাক ভাজা বানিয়ে দেখাবো। আপনারা সবাই হয়তো এই রেসিপিটা বানাতে জানেন, কিন্তু আমি বাড়িতে কিভাবে মূলো শাক ভাজা বানাই সেটাই আজ আমি আপনাদের কাছে শেয়ার করব। চলুন তাহলে দেরি না করে এখন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটি বানানোর জন্য প্রথমেই দেখুন বেশ কিছু পরিমাণে মূলো শাক খুবই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। যতটা ছোট ছোট টুকরো করে কাটা যাবে রান্নাটা ততটাই ভালো হবে। আর এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষে বাটা। এবার আমি এই মূলো শাকটাকে সেদ্ধ করে জলটা ঝরিয়ে নেব। এখন আমি রান্নার পর্যায়ে চলে এসেছি আর মূলো শাকটা সেদ্ধ করে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এই যে কড়াইয়ে তেলটা আছে, এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সর্ষে। তো আমি বাড়িতে সাদা সর্ষে কালো সর্ষে মিশিয়ে ব্যবহার করি, তো সেই সর্ষে 1 চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা। তো এখন আমি ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা মূলো শাক। মূলো শাকটা সেদ্ধ করার পর আমি মূলো শাকের জলটা হাতে করে চেপে চেপে বের করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষে বাটা। সাথে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ, সামান্য পরিমাণে হলুদ আর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী মিষ্টি। আপনারা যদি কেউ মিষ্টিটা স্কিপ করতে চান তো মিষ্টিটা স্কিপ করতেই পারেন, তবে এই শাক ভাজাটায় একটু মিষ্টি না দিলে শাক ভাজাটা খেতে একদমই ভালো লাগে না। তো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে দিয়ে শাকটা এখন ভালো করে ভেজে নেব। এখন দেখুন শাকটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। শাকটা থেকে যে এক্সট্রা জলটা ছিল সেটাও পুরো শুকিয়ে গেছে। আর সর্ষে বাটাটা দেওয়ার জন্য শাকটা থেকে একটা সুন্দর ভাজা ভাজা গন্ধ বের হচ্ছে। তো এখন আমি এই শাক ভাজাটা নামিয়ে নেব। মূলো শাক ভাজা গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য একদম রেডি। তো আপনারাও বাড়িতে এভাবে মূলো শাক ভাজা বানিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে বা খাইয়ে দেখুন, আর কেমন হয়েছিল সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর একটা লাইক বা শেয়ার করতে ভুলবেন না। এবং নিত্য নতুন রেসিপি সহজ পদ্ধতিতে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নমস্কার।